দিন ক্লাস বন্ধ ছিল, যার জন্য আমাদের ক্লাস নিতে খুবই অসুবিধা হচ্ছে, ওই জন্য আমরা এখন ইউটিউবে মোটামুটি কিছু কিছু চালাচ্ছি। আজকে যেটা আমরা মূল পড়াবো সেটা হচ্ছে প্রস্তুত যুগে উন্নত হাতিয়ার। এই প্রস্তুত যুগটা বলতে কি বোঝায়, মানুষ প্রথমে ডালপালা বা গাছের কিছু অংশ নিয়ে হাতিয়ার হিসেবে ব্যবহার করেছিল, এরপরে মানুষ আস্তে আস্তে এই হাতিয়ারের বদল ঘটায় এবং কিসের আনে পাথরের যুগ। এই সময় পাথর যুগটা ছিল আজ থেকে প্রায় কয়েক লক্ষ বছর আগে। এই প্রস্তুত যুগকে আমাদের নিজেদের আলোচনার সুবিধার্থে দুটি ভাগে ভাগ করছি, প্রাচীন প্রস্তুত যুগ, নব্য প্রস্তুত যুগ। তবে মাঝে আরেকটা প্রস্তুত যুগ আছে, মধ্য প্রস্তুত যুগ। এই প্রস্তুত যুগটা তোমাদের সিলেবাস বহির্ভূত বলে এখানে আলোচনা করা যাচ্ছে না। প্রাচীন কথার অর্থ হচ্ছে খুবই আদি, সেই সময় মানুষ পাথরকে বড় বড় আকারে ব্যবহার করত এবং সেগুলো ছিল অমসৃণ প্রকৃতির। এই অমসৃণ পাথর হওয়ার জন্য মানুষ কি করেছিল, সেগুলোকে আস্তে 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 অনেকটা উন্নত করার চেষ্টা করেছিল। কেন, আমরা আগে করেছি মানুষের বুদ্ধি বেশি হওয়ায় মানুষ অন্যান্য পশুর থেকে এইগুলো সবকিছু আলাদা করে ব্যবহার করতে শিখেছিল, তার বুদ্ধিটাকে কাজে লাগিয়ে। যার জন্য নব্য পুস্তক যুগে আমরা দেখতে পাই মানুষ সেই পাথরকে ভেঙে ঘষে মেজে অনেক উন্নত হাতিয়ার তৈরি করেছে। নব্য পুস্তক যুগে যখন যখন হাতিয়ারে চলে যাই দেখতে পাবো সেখানে হাতিয়ার গুলো খুব মসৃণ সোচানো, কিন্তু প্রাচীন পুস্তক যুগে হাতিয়ার গুলো ছিল কি অনুন্নত প্রকৃতির। এর জন্য এই সময়ে মানুষ এই হাতিয়ার গুলো যখন ব্যবহার করত সেগুলো খুব দূরে তারা ছুটতে পারত না বা দূরে কোনো পশুকে ঘায়ল করতে খুব একটা পারত না, বড় বড় পাথর বা বড় বড় হাতিয়ার হওয়ার জন্য। কিন্তু নব্য প্রস্তুত যুগে আমরা দেখতে পাই সেই হাতিয়ার গুলোকে তারা ছোট মসৃণ করে দূর থেকে পশুকে আক্রমণ করতে পারত, যার ফলে এই নব্য প্রস্তুত যুগে মানুষ অনেকটা উন্নত হয়েছিল। এবং এই সময় মানুষ কৃষিকাজ কিছুটা শিখেছিল, আগুনের ব্যবহার শিখছে, কাঁচা মাংসকে পুড়িয়ে খেতে শিখছে। এইভাবে প্রস্তুত যুগে উন্নতি হচ্ছে এবং হাতিয়ার এবং মানুষের জীবনযাত্রা মানে উন্নতি হচ্ছে। ঠিক আছে, আবার পরে।